আট খুঁজছি কারণ সন্ধ্যাবেলা রেডি করে রেখেছিলাম এটা করার জন্যে আর এদিকে দিয়ে দিয়ে এটা খুব ভাতছি তো বহুত দিন পরে করছি অ্যাকচুয়ালি ডালগুলো অনেক দিন হয়ে গেছে তো সেজন্য ভিজিয়ে রেখেছিলাম ভালো সুন্দর নরম হয়েছে আর আমি এই বাড়িতে এসেছি কারণ ওই বাড়িতে মিস্ত্রিতে ইনভার্টারের মানে উপরে তিনতালায় কানেকশান নিচ্ছে বাড়ি ঘর ধুলো তো কালকে সকালের বোন সে পরিষ্কার টরস্কার করে দেবে তো তারপরে আমরা যাব তো এই দেখো কী সুন্দর নরম হয়েছে আর আমার কাছে আর কিছুই ছিল না রাত্রেবেলা করে সেজন্য আমি একটু চাটনি দিয়ে সার্ভ করেছি আর টক দই দিয়ে তো এই দেখো আমরা দই বড়া খেটে পাশে মামাবাড়ি চলে গেছে তার মামা ডাক ওই যে খোল বাজাচ্ছে বলে আর এই দেখো মেয়ের আমার কত ভক্তি কত কিছু শিখে গেছে আমরা তো দেখে সবাই অবাক মানে এইভাবে ও তো কাউকে দেখে ওটা হাত উঁচু করে আশীর্বাদ দিতে যাই হোক আর ওর বরাবরই দিচ্ছি মানে আমাদের এই বাড়িতে একটা মানে কালো ও কুচকুচে হয়ে গেছে বহুত পুরোনো একটা গোপাল আছে তো ওর প্রিয় খেল নাই ওইটা ওইটা নিয়েই খেলবে আর ওর দাদা বারো ক্লাস পরীক্ষা দিচ্ছে তো ও মাথা পেতে আশীর্বাদ নিচ্ছে বলছে গোপালের কাছ থেকে আশীর্বাদ দিয়ে দাও আমার যাতে কালকে পরীক্ষা ভালো হয় আরে যে আমাকে দিতে আসছে তো যাই হোক ওকে খাইয়ে দাইয়ে নিয়ে আসলাম তো তারপরে একটু খেলা টেলা করুক আর রাত্রেবেলা একবারে বাড়ি নিয়ে যাব তো এখানে অনেক ইনস্ট্রুমেন্ট আছে ওর মামার দাদার তো সেগুলো নিয়ে একটু নাড়াচাড়া করে আর দেখুক আর আস্তে আস্তে দেখি ওর কোন জিনিসের প্রতি অ্যাট্রাকশান বাড়ে তো তাই একটু খেলে মানে খেলে তো এখন নেক্সট ডে মর্নিং কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ পাপা এসেছিলো তো এসে ওর খুব শরীর খারাপ মানে রাত্রেবেলা বাড়ি এসেই দেখলাম নাক দিয়ে জল ঢল পড়ছে তো এখন রাত্রের থেকেই জ্বর এসছে খুব তো শরীরটা খুব খারাপ আর আমরাই সকালবেলা দেখলাম বাইরেও মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি হয়েছে রাত্রে আর এই যে এরা একটু খেলছে বাইরে এসে দেখলাম যে এরা একটু বড় বড়ো হয়েছে কারণ কালকে রাত্রেবেলা এসেছি আর বাইরে ওরা বেরোয় না রাত্রে তো মনটনও ভালো নেই বাড়িতেও যেতে পারছি না এ অবস্থায় ওর বাবা বললো যে না থাক তুমি ওকে নিয়ে এসো না ও ছোটো মানুষ ওর ঠান্ডা ঠান্ডা লেগে যাবে আমার থেকে তো তাও মনটা খারাপ লাগছে কারণ আমি এক জায়গায় রয়েছি ওর বাবাও একা একাই থাকে ওপরে তো দেখা যাক তাড়াতাড়ি ঠিক হয়ে গেলে হয় আর ঘরে গিয়ে দেখি কি দিয়ে কি রান্না করা যায় তো বললো যে কালকে রাত্রের কিছু ভাত ছিল আর বললো যে ম্যাগি করতে সকালবেলা আমি থাকলে এসব করা হয় কারণ হলো প্রিয়াঙ্কা একটু গুছিয়ে টুছিয়ে দেয় আর আমি তাড়াতাড়ি করে করে ফেলি কারণ দুজনেরই বাচ্চা ছোট তো ওই যে সকালের ব্রেকফাস্টে ম্যাগি ম্যাগি আর চাও মিশিয়ে তো চিকেন ছিল কিছু তো চিকেনটাও ভেজে দিয়ে দিয়েছি চিকেন দিয়ে চাউটা খুব ভালো লাগে তো দেখো খুব সুন্দর টেস্টি হয়েছে আর দারুণ সুন্দর দেখতে হয়েছে খুব বেশি স্পাইসি করিনি কিন্তু যেটুকু না দিলে নয় আর তার সাথে পেঁয়াজ কুচি আর হল শশা কুচি দিলে ভীষণ টেস্টি লাগে তো দেখো দেখতে কি সুন্দর হয়েছে খেতেও অতটাই টেস্টি হয়েছে যাই হোক এখন পাপাকে খাওয়াবো কারণ ও ঘুমিয়েছিল তারপরে আমি কাজগুলো করেছি তো এই দেখো বাইরে বেশ মেঘলা এখনও সারাদিনই মেঘলা বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে তো যে ওকে একটু দাঁড় করিয়ে দিলাম ভাবলাম যে দেখি ভয় পায় নাকি অ্যাকচুয়ালি কুকুরের বাচ্চাগুলোই ভয় পায় কারণ এখন আর ওদেরকে মানে টাইম দেওয়ার মতো কারোর টাইম নেই আর ওরা ওই ঘর থেকে বেরোয়ই না তো সেজন্য ওরাই কাছে আসছে না কারণ ওরা মানুষের থেকে একটু দূরেই থাকে তো আমি পাপাকে দাঁড় করলাম যে দেখি ও একটু ভয় পায় নাকি আর দেখছি যে না ও ভয় পাচ্ছে না কিন্তু যেই দেখছি একটা সামনের দিকে এগোচ্ছে সেই অমনি একটু ভয় ভয় পেয়ে গেছে অ্যাকচুয়ালি ওই বাড়িতে আটকা আটকা থাকে তো তো সেই জন্য একটুখানি উঠান নিয়ে যাই বাড়িতে আসলে ওর বৌদিদের বাড়ি কি একটু ছাদে একটু গোড়াগুড়ির মধ্যে রাখি তাই দেখো ভাত সমানে চটকাচ্ছে ভাত নিয়ে এসেছিল আমাকে খাওয়ানোর জন্য অল্প কিছু খেলো আর খেলো না তো এগুলো করতে ওর খুব ভালো লাগে তো মাঝে মধ্যে ওদের ভালো লাগাগুলো প্রায়োরিটি দিতে হয় তো সেজন্যে একটুখানি দিলাম যে যখন খাবে না তখন একটু আর এই ভাত এখন আর খাওয়াও যাবে না কারণ অনেক আগে মাখানো হয়েছে আর তারপরে ওকে খাওয়ানো হলো কিছুক্ষণ ধরে তাও খেলো না সেজন্য আর এই ভাতটা খাওয়া যাবে না তো জন্য ভাবলাম খেলছি খেলুক একটু তো বাবুকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে তো এখানে আলুগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি তো আর এখানে হবে মেথি চিকেন তো সেজন্য টক দই আর হলো ওই যে মেথিটা আমি একটুখানি ড্রাই করে নিয়েছি দিয়ে গুঁড়ো করে নিয়ে তারপরে এটা একটুখানি ম্যারিনেট করে রাখব তো দই দই আর মেথি পাতা দিয়ে ম্যারিনেট করে রাখলে ভীষণ ভালো ফ্লেভার আসে মেথি চিকেনে আর এদিকে মশলা বেটে নেওয়া হয়েছে এখানে জিরে আছে হালকা অল্প আদা রসুন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা একদমই কম দুটো মতো দিয়েছি আর এই দেখো ভাজা পেঁয়াজের মধ্যে মশলাগুলো দিয়ে নিয়েছি আর তার সাথে একটা টমেটো দিয়ে দিয়েছি তো এইভাবে কষে নেব কিছুক্ষণ আর তার মধ্যে একটুখানি মেথি পাতা দিয়ে দেবো তো এইভাবে দিয়ে আবার কিছুক্ষণ কষে নেবো তো তারপরে দেখো এরকম সুন্দর একটা কালার এসছে আর এরকম সুন্দর দেখতে এসছে মশলাটা তো এর মধ্যে আমি মাংসটা এবার অ্যাড করে দেবো কারণ মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে সুন্দর করে আর এখানে আলু না অ্যাড করলেও হয় বাট এই আলুগুলো ছোটো ছোটো খুব সুন্দর তো আলুতেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো জন্য আমরা সবাই আলু ভালো খায় বলে আলু দিলাম আর এই দেখো মাংসটা দিয়ে আমি এবার সুন্দর করে নেড়ে চেড়ে নেবো আর এখানে বাটার দিয়ে দিয়েছি আমি মশলা কষা করার সময় একটু বাটার দিয়ে দিয়েছিলাম আর এখন মাংস দিয়েছি টক দই আর অল্প পরিমাণে হলুদ লবণ দিয়ে বেশ সুন্দর করে কষে নেব আর বাটার দিয়ে দিলে কি মানে মাংসের মধ্যেও বাটারের গন্ধটা আসে তাই দেখো নেড়ে চেড়ে দিয়েছি এবার জাস্ট কষতে হবে শুধু মানে এত সুন্দর একটা গন্ধ হয় আর জানি না কারা কারা মেথি চিকেন ভালো খাও যদি কেউ মানে না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করো দারুণ লাগবে তো এই দেখো তেল ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে আর এভাবে আমি কষে নিচ্ছি মানে সুন্দর করে কষাতে হবে আর মেথি চিকেনটা মেইনলি আলু না দিলেই ভালো হয় আর ঝোল ঝোল করবে না তো আমাদের আজকে শুধু চিকেনই হচ্ছে বলে একটুখানি ঝোল রাখতে বলেছে কারণ ওরা সবাই ঝোলটা ভালো খায় আমার আবার গ্রেভি ভালো লাগে তো সেই জন্য একটুখানি ঝোল দেবো তাছাড়া এমনি কষিয়ে নিলেই সব থেকে ভালো লাগে হালকা একটু মানে গ্রেভি থাকবে জাস্ট গামাখা গামাখা তো এই দেখো মানে কষানোর পরেই সুন্দর তেল এস মানে বেরিয়ে গেছে আর মানে দারুণ কালার এসছে আর এই যে আলু না দিলেই ভালো হয় তা ওই যে বললাম যে যাই হোক দেখো তো মশলাটা কষানোর পরে মানে মাংস দিয়ে তো দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি দেবো আর একটুখানি মেথি পাতার গুঁড়োটা তো এবার দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটু ঝোল দিয়ে দেবো দেখো ঝোল দিয়ে ঢেকে দিয়েছিলাম এবার কালারটা জাস্ট দেখো অসাধারণ কালার এসছে আর দারুণ গন্ধ হয়েছে এবার দিয়ে একটুখানি ঢেকে ঢেকে নিয়ে রান্না করতে হবে কারণ একটু ঝোল দিয়েছি যেহেতু বেশ খানিকটাই ঝোল দিয়েছি তোমরা চাইলে অল্প পরিমাণে ঝোল দেবে আর এরকম গামাখা গামাখা থাকবে আর আলু দেবে না তাহলে আরও সুন্দর টেস্টটা হবে তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে বাবু ওঠার আগে তো তোমাদের সাথে পরে কথা বলছি খেয়ে দিয়ে নিয়ে তো এই যে দু ভাই ঘুম থেকে উঠে গেছে আর এই যে আমাদের গৌরাঙ্গবাবু এই যে দুজন খাচ্ছে আর এদিকে দিদি পাশে বসে দুষ্টুমি করছে তো ছাদে বৃষ্টি হয়ে আমরা একটুখানি দোতলায় এসেছিলাম তো তার থেকে ভাবলাম যে যাই ছাদ দিয়ে একটুখানি ঘুরে আসি দেখো কেমন বৃষ্টি হচ্ছে বাইরে পুরো জল জমে গেছে মানে ওকে ভাবছিলাম যে একটুখানি ঘুম পাড়িয়ে নিয়ে আসি কারণ হলো ওকে দোল দিলেই ঘুমিয়ে যায় উপরে কিন্তু দেখলাম যে না বৃষ্টির এই হাওয়াটা গায়ে লাগবে তো সেজন্য আর দোল দিলাম না মানে যে ওখানে দোল না আছে বৃষ্টির ছাড়টা গিয়ে গায়ে লাগলেই ঠান্ডা লেগে যাবে এদিকে ওর বাবার আর তো চারপাশে যা বৃষ্টি মানে জ্বর হচ্ছে যা মানুষের ঘরের ভেতরটা যথেষ্ট গরম আর বৃষ্টির জন্য বাইরেটা বেশ ঠান্ডা আর জলীয় বাস্প তো এখন তো জন্য বেশিক্ষণ দাঁড়ালাম না ওকে নিয়ে নিচে চলে যাচ্ছি দিয়ে ঘুম বাড়িয়ে দেবো একটু ডাক বা সারাদিন দেখেনি তো এখন রাত্রে বেলা বাবার কথা মনে পড়ছে সবাইকে আজকের মতো গুড নাইট বাই বাই